আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমি মোহাম্মদ শফিক সৌদি থ্রি সিক্সটি লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল এবং সৌদি থ্রি সিক্সটি লাইফ স্টাইল ফেসবুক পেজ থেকে আমার সব ভাইদের প্রতি রইল ভালোবাসা ও শুভেচ্ছা প্রিয় ভাইরা আজকে যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যেটার জন্য আপনারা বেশিরভাগ ভাইরাই কিন্তু আমাকে কমেন্ট করছেন এবং আতঙ্কের মধ্যে আছেন এবং চিন্তা অনেক চিন্তার মধ্যে আছেন যে আমাদের কি হবে এখন তো ষোলোই ফেব্রুয়ারি এসে যাচ্ছে আমাদের কি হবে আমরা কী কাজ কাজকর্ম করতে পারবো তো প্রিয় ভাইরা তো আসলে আপনারা জানেন যে ইতে পূর্বেই কিন্তু আমাদেরকে অনেকবার সময় দেয়া হয়েছে এবং বলা হয়েছে আমরা যেখানে যে ব্যবসা প্রতিষ্ঠান এখানে করতাসি তো ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো অবশ্যই নিবন্ধন করতে হবে আরও কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিবন্ধন করে নিতে হবে কারণ এটা যদি না করেন তাহলে কিন্তু বড়ো ধরনের একটা জরিমানা আসবে আর যারা অন্য মালিকের মানে যে প্রতিষ্ঠানে আপনারা কাজ করতে চান দেখা যাচ্ছে ওই প্রতিষ্ঠানের মালিক আপনাদের না তো আপনার বাহিরের মালিকের অন্য কফিলের লোক ওই প্রতিষ্ঠানে কাজ করতেছেন সেক্ষেত্রে কি হবে দেখুন যদি আপনারা পারেন যেহেতু একটা চেকিং চলবে সেহেতু যদি আপনারা পারেন আপনার পেশা অনুযায়ী দেখা যাচ্ছে আপনার যে পেশা সেই পেশা অনুযায়ী আপনার আর যদি আমেল হন বা আমেল আইদি হন বা আপনার যে কাজের পেশা যদি পেশাগত হন তো সেই কাজের পেশা অনুযায়ী যদি ওই জায়গায় ওই কাজগুলো থাকে তো সেক্ষেত্রে আপনি যার কাজ করতেছেন তাদের কাছ থেকে একটা পেপার নিয়ে এবং আপনার মালিকের কাছ থেকে পেপার নিয়ে একটা এগ্রিমেন্ট করে এটা নিয়ে গুরপাতা গুরপাতাজেরিয়া মানে চেম্বার অফ কমার্স এখানে গিয়ে শিল ছাপ্পর করে পঁচিশ রিয়াল দিয়ে শিল ছাপ্পর মেরে তারপরে আপনি যেটা সৌদি আরবের যে রুলস আর রুলসে আছে যে আপনার অন্য মালিকের কাজ করতে হলে অবশ্যই একটা এগ্রিমেন্ট করে করতে হবে কারণ এখানে তো আর সবাই তো আর এক মালিকের কাজ করতে আসে না যে আমার যে মালিক আমরা কি সবাইকে একই মালিকের কাজ করতেছি আমার যার 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 মালিক তার তার কি কাজ করতাছি অনেক হাজার হাজার যেমন আপনারা কোম্পানিতে এই যে এই যে সাপ্লায়ের মানুষ সাপ্লায়ের মানুষ তো তার কোফিলের কোনো কাজ করে না তারা কিন্তু সব কাজ কিন্তু বাহিরে করে অন্য মালিকের কাজ করে তো অন্য মালিকের কাজ করলে তারা কি এমনি এমনি করে অবশ্যই পেপার থাকে এগ্রিমেন্ট থাকে কন্ট্যাক্ট থাকে তো ওই সিস্টেমের মতোই যদি পারেন তাহলে আপনারা এইভাবে কাজ করবেন তাহলে আপনাদের জন্য কোনো সমস্যা হবে না আচ্ছা যদি আর সৌদি আরবের রুলস কিন্তু মানতে হবে হ্যাঁ এখন আমরা যারা বাহিরে কাজ করি আমরা যারা বাহিরে কাজ করতি বর্তমানে তো এই ক্ষেত্রে অনেকেই অনেক রকম কমেন্ট করছেন যে ভাই আমরা তো বাহিরে কাজ করি আমরা আমরা কিভাবে এগ্রিমেন্ট করব দেখুন প্রিয় ভাইরা আপনারা বাইরে যেখানে যে কাজ করতেছেন মনে করেন আমি একটা বিল্ডিংয়ে কাজ করি আমি একটা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করি আমার মহৎ চাষাকে অবশ্যই এই কনস্ট্রাকশনের কাজটা আমার মহৎ চাষাকে দেখাতে হবে বলতে হবে যে এই কাজটা আমার মহৎ চাষা ধরছে তো মহৎচ্যাশা মানে আমার কপিলের মহৎ উনি ধরেছে তো ওই কাজটা আমার কপিলের মহৎ থেকে অবশ্যই ওই বিল্ডিংয়ের মালিকের সঙ্গে কথা বলে একটা এগ্রিমেন্ট করে ওই বিল্ডিংয়ের মালিকের শিল ওই বিল্ডিং মালিকের সিগনেচার নিয়ে আমার কফিলের অফিসের শিল মেরে আমার কফিলের মক্তব থেকে কিন্তু তারা বলে দিবে অনুমতি দেওয়া হলো যে হ্যাঁ আমার এই আমেলটা আমি এই কাজ ধরেছি আমার আমার মহৎ আমি ধরি নাই কিন্তু আমার মহৎ ধরেছে এই কাজ এবং আমার মহৎ আমাকে আমার আমাকে অনুমতি দিচ্ছে এবং আমাকে দিয়ে ওই কাজটা করাচ্ছে তো এই ভাবে যারা বাইরে কাজ করি আমরা এইভাবে এগ্রিমেন্ট করতে হয় আর যারা দোকান পাটে কাজ করবেন তারাও একই সিস্টেমের যেমন সাপ্লাই সাপ্লাইভিশিয়ার লোকগুলো কন্ট্যাক্ট করে আমি যেটা বললাম যে যারা দোকান পাটে কাজ করবেন অবশ্যই সেই মালিকের আপনার মালিকের সঙ্গে এক সঙ্গে যখন একেবারেই কড়াকড়ি হয়ে যাবে তখন এক সঙ্গে একটা কন্ট্যাক্ট করে আপনারা এইভাবে কাজ করবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই তো আমরা যারা এখনও কিন্তু বাহিরে টুকটাক মানুষ সবাই কিন্তু কাজ করতে আসে দেখে শুনে কাজ করতে আসে কিন্তু এটা কিন্তু ঠিক না তারপরেও কিন্তু কাজ করতে মোটামুটি একটা স্বাভাবিকের মতো মধ্যে একটা নিয়মের ভিতরে কাজ করতে আসে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বড়ো ধরনের কোনো সমস্যা হচ্ছে না তবে আস্তে 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 এগুলো সব একটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে আপনারা জানেন যে মাননীয় মোহাম্মদ বিন সালমান চাইতাছে যে সৌদি আরবকে একটা নিয়মের ভিতরে আমরা যারা বাহিরে কাজ করি এখানে ওখানে উল্টাপাল্টা কাজ না করে আমরা যেন একটা সিস্টেম সিস্টেমের মধ্যে কাজ করি আমরা যাতে একটা নিয়মের ভিতরে কাজ করি যেন এই এই দেখা যাচ্ছে ইলেকট্রিক কাজ করে আপনার বাগালায় কাজ বা ইলেকট্রিক্যাল পেশার লোক করে বাগালায় কাজ বাগালার পেশার লোক কাজ করে ইলেকট্রিক প্লাম্বারের কাজ এই যে একটা উল্টাপাল্টা তো তিনি চাচ্ছে যে সৌদি আরবকে এইভাবে না করে এটা সাজায় গুজায় মানুষকে যে 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 পেশার মানুষ তাদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে তো এটা করলে দেখা যাচ্ছে আপনারাও অনেকেই ভাইরা কাজকর্ম পান না তো সেক্ষেত্রে আপনারা এখানে নিয়ে আসার পর আপনাদেরকে কাজ দেওয়া হয় না তখন কিন্তু আপনাদের জন্য কিছুটা হলো প্লাস পয়েন্ট হবে কারণ আপনাদেরকে যখন কাজ দেওয়া হবে না অবশ্যই আপনারা তখন এখনও সুযোগ আছে আপনারা অ্যাপ্লাই এখানে গিয়ে মক্তবা আমেলে গিয়ে বলতে পারেন তো তখন কিন্তু আপনাদেরকেও একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবে তাই বলবো আপনারা এই নিয়ে এত চিন্তিত হবেন না আর সবচেয়ে বড় কথা হলো রিজিকের মালিক আল্লাহ সবাই এখনো মোটামুটি কাজ করতে আছে যার যার মতো স্বাভাবিকভাবে কাজ করতে আছে সৌদি আরবে সবাই আইন মেনে কাজ করবেন এবং সৌদি আরবে সঠিক পথে চলবেন কোনো বেআইনি কোনো কাজ করবেন না সবাই ভালো থাকবেন চিন্তামুক্ত থাকবেন আল্লাহর উপর ভরসা রাখবেন রিজিক থাকলে কেউ কিছু করতে পারবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম